আসসালামু আলাইকুম, আমি আকিবরাজ টেকভার্স থেকে, এবং গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন। টেকনোর একটি ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারে লঞ্চ হয়েছে এবং সেই ফোনটির নাম হলো টেকনো ফ্যান্টম এক্স। তো এই ফোনটির রিলিজ নিউজ আমার কাছে খুব এক্সাইটিং মনে হয়েছে দুটো বিষয়ের জন্য। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সেট আপ উইথ 13 মেগাপিক্সেল 2x টেলিফোটো ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং সামনের দিকে পাঞ্চুল ক্যামেরা সিস্টেমে দুটো ক্যামেরা থাকবে, যার একটি হচ্ছে 48 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং অপরটি একটি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তো বুঝতেই পারছেন সামনে পিছে মিলিয়ে একবারে 100 বেশি মেগাপিক্সেল টোটাল কাউন্ট হয়ে যাচ্ছে, এবং টোটাল রয়েছে 5টি ক্যামেরা। সাধারণত বর্তমান সময়ে আমরা ফোনগুলোর সামনের দিকে দুটো ক্যামেরা তেমন একটা দেখতেই পাই না। সেখানে আমার কাছে এই টেকনো ফ্যান্টম এক্সের ওভারঅল ক্যামেরা সেটআপটা বেশ ভার্সেটাইল মনে হয়েছে। বিশেষ করে আমার সবথেকে পছন্দের এতে 2x টেলিফোটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা এক্ষেত্রে ফোনটির পোর্ট্রেট ছবি তুলতে সাহায্য করবে। এবং আমার কাছে যেটা লাগে যে 2x টেলিফোটো ক্যামেরার পোর্ট্রেটগুলো দেখতে খুবই রিয়েলিস্টিক লাগে এবং খুবই সুন্দর হয়। এটাতে ব্যবহার করা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটার সেন্সর সাইজ 1/1.3 ইঞ্চ, যেটা ইন্ডিকেট করছে খুবই ফ্ল্যাগশিপ লেভেল বা ফ্ল্যাগশিপ গ্রেড একটি ক্যামেরা হওয়ার যোগ্যতা রাখে। আর বাজারে আসলে 50 মেগাপিক্সেল ক্যামেরাটা খুব বেশি একটা কমন না, অলমোস্ট দেখাই যায় না বলতে গেলে। তো আমি এক্সপেক্ট করছি যে এটা খুবই ভালো কিছু ছবি তুলে দিতে পারবে বলে আমার বিশ্বাস। আর 2x টেলিফোটো ক্যামেরাটা দিয়ে পোর্ট্রেট উঠলে তো মাশাল্লাহ ভালো আসবে। আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা হয়তো বা কাইন্ড অফ মিড রেঞ্জ বাজেটের মতো হতে পারে। আর সামনে থাকা 48 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা আমার মনে হয় খুবই ভালো একটা সেলফি ক্যামেরা এক্সপিরিয়েন্স দিতে পারবে আপনাদেরকে। সাথে আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে, সো সামটাইমস গ্রুপ সেলফি নিতে গেলে এটা খুব উপকারে আসবে। তো ওভারঅল ক্যামেরা সেটআপটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের মতোই বলা যায়। ও আচ্ছা, বাকি বিষয়গুলো বলার আগে এটা বলি যে টেকনোর ফ্যান্টম সিরিজটা হচ্ছে বেসিক্যালি টেকনোর সবথেকে পাম্পড আপ ফ্ল্যাগশিপ সিরিজগুলোর একটা। অ্যাকচুয়ালি যদি আমি বড় বড় কোম্পানির সাথে এটাকে তুলনা করি তাহলে তেমন হয়তো বা আই ক্যাচিং কোনো কি বলে মানে ফিচার্স এই সিরিজটাতে অফার করে না। তবে একটি ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড হিসেবে তারা যে এবার একটি কার্ভ ডিসপ্লে স্মার্টফোন নিয়ে এসেছে সেটা হচ্ছে আমার এই ফোনটির পছন্দ হওয়ার দ্বিতীয় সবথেকে বড় রিজন। আপনার ফোনটিতে 90Hz একটি কার্ভড অ্যামোলেড স্ক্রিন দেখতে পাবেন, ফুল এইচডি প্লাস রেজলিউশন। বর্তমান সময় তো কার্ভ ডিসপ্লে জিনিসটা প্রায় হারিয়ে যাচ্ছে, সেখানে টেকনো জিনিসটা ধরার চেষ্টা করেছে। এবং আমার কাছে মনে হয় যে কার্ভ ডিসপ্লেটা একটি প্রিমিয়াম গ্রেড ফ্ল্যাগশিপ ফোনের একটি সবথেকে বড় কি ফিচার্স হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ফোনটিতে জিনিসটা বাদ যাচ্ছে না। তো কেন এটা ফুললি ফ্ল্যাগশিপ ট্যাগলাইনটা অ্যাচিভ করতে পারে না, তার কারণ হচ্ছে ফোনটিতে দেওয়া হয়েছে হেলিও G95 চিপসেটটি, মিডিয়াটেকের একটি মিড রেঞ্জের গেমিং প্রসেসর, যেটা আপনারা অনেকেই জানেন। খুবই পপুলার হেলিও G90T এর পরে G95 বেরিয়েছে বাজারে, যেটা আমার মতে স্ন্যাপড্রাগন 720G এবং 732G এর ইন দ্য মিডলের পরে আর কি, মানে ইন বিটুইন দোজ। তো এটার পারফরমেন্সটা ওই লেভেলের, সো এটা আমরা বলতে পারি যদি আমি ওভারঅল বাজারে যত স্মার্টফোন রয়েছে তাদের সাথে মিলালে এটা একটা মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ডিভাইস। আরও ভালো লাগার বিষয়, ফোনটিতে আপনারা কিন্তু পাবেন 4700mAh ব্যাটারি, এবং এটাকে ফুল চার্জ করার জন্য বক্সে দেওয়া হবে একটি 33W চার্জার, যেটা কোম্পানি এক্সপেক্ট করছে যে 0-60% 30 মিনিটসের মধ্যে হয়ে যাবে। আর আমি রিসেন্টলি বেশ কিছু 33W ফাস্ট চার্জার ফোন ব্যবহার করছি, হুইচ ইজ সিগনিফিকেন্টলি ফাস্টার দেন 18W ফাস্ট চার্জ, অ্যান্ড অলসো ব্যাটারিতে খুব বেশি একটা প্রেশার দেয় না। সো ওভারঅল আমার কাছে 33W একটি ব্যালেন্সিং ফ্যাক্টর মনে হয়, সেদিক থেকে আমার মনে হয় টেকনো ফ্যান্টম এক্স বেশ এগিয়ে থাকবে। ও আচ্ছা, একটা জিনিস বাদ গেল, এই ফোনটিতে কিন্তু একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা কোম্পানি ক্লেম করছে 0.4 সেকেন্ডসের মধ্যেই ফোনটি আনলক হয়ে যাবে, হুইচ ইজ রিয়েলি গুড। তো টেকনো ফ্যান্টম এক্সের সবথেকে ভালো লাগা বিষয়গুলো হচ্ছে আমার কাছে এর কার্ভ ডিসপ্লেটা এবং এটাতে যে ক্যামেরা সেটআপটা ব্যবহার করা হয়েছে সেটা। আমি খুবই এক্সাইটেড ফোনটি দেখার জন্য, যেহেতু টেকনো গ্লোবালি বেশ কয়েকটা কান্ট্রিতে বিজনেস করে থাকে এবং খুব সম্ভবত এই ফোনটি আফ্রিকা স্পেসিফিক রিজনগুলোতে সবার আগে লঞ্চ হবে, তারপর হয়তো পাকিস্তান আসতে পারে। তো তারপরে আমরা আশা করি যেন বাংলাদেশে এই ফোনটি যেন অতি দ্রুত সম্ভব লঞ্চ করা হয়, কেননা আমরা যারা স্মার্টফোন ফ্রিক রয়েছে অবশ্যই ফোনটিকে বাজারে দেখতে চাই। আর যদি ফোনটা কপাল জোরে যদি এটার দাম 25,000 টাকার আশেপাশে হয় তাহলে আমার মনে হয় ফাটাফাটি একটা অপশন হবে, আর অলমোস্ট সবাই এই ফোনটা কিনবে বলে মনে হচ্ছে। তবে বলা যায় না, কেননা অফিসিয়ালভাবে ঢুকতেছে, সো অফিসিয়ালভাবে ঢুকলে ভ্যাট ট্যাক্সের একটা অ্যাপ্লিকেশন হবে। তো এই ছিল ফোনটি নিয়ে আলোচনা। আপনারা চাইলে কিন্তু আমি যে কোনো প্রকার আপকামিং স্মার্টফোন নিয়ে টুকটাক আলোচনা করতে পারি আপনাদের সাথে সাথে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবেন, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিন নেক্সট কোন ফোনটি নিয়ে আলোচনা করা যেতে পারে রিভিউ পূর্বে। আর ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।